বই পড়াকে যথার্থ হিসাবে যে সঙ্গী করে নিতে পারে তার জীবনে দুঃখ কষ্টের বোঝা অনেক কমে যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উক্তি থেকেই কিন্তু বোঝা যাচ্ছে যে মানুষের জীবনে বইয়ের গুরুত্ব অপরিসীম আমরা দৈনন্দিন জীবনে যদি বইয়ের চর্চার মধ্যে থাকি সাহিত্য চর্চার মধ্যে থাকি সাহিত্যটাকে যদি সঙ্গী করে আঁকড়ে ধরতে পারি তাহলে আমাদের জীবনের যে চলার পাথেও এবং আমাদের মন এবং আমাদের যে ব্রেইন এগুলোতে কিন্তু এর প্রভাব কিন্তু সুস্পষ্ট যেমন ধরেন যেই মানুষটা বই পড়ে বই পড়লে কিন্তু তার কল্পনা শক্তি বৃদ্ধি পায় আমরা এখন সোশ্যাল মিডিয়ার যুগ আমরা ইন্টারনেট ইউজ করব আমরা সোশ্যাল মিডিয়ায় স্কল করব সব ঠিক আছে কিন্তু পাশাপাশি এই কাজগুলো করলে কিন্তু আমাদের কল্পনা শক্তি বৃদ্ধি পাওয়ার সুযোগটা কম কারণ সেখানে আসলে কল্পনার কোনো সুযোগ নেই আমাদের সরাসরি চোখে আমরা দেখতে পাই জিনিসগুলো কিন্তু যখন আমরা বই পড়ি তখন কিন্তু সাথে সাথে একটা কল্পনা শক্তি কিন্তু আমাদের মধ্যে যেটা আরও বেশি আমাদেরকে আমাদের সৃজনশীল ভাবনা করতে সাহায্য করে এবং আমরা সামনে আমাদের যে কর্মকাণ্ডগুলো আছে সেগুলো করতে কিন্তু আমাদের সুবিধা হয় এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যেই যে চারদিকে অসুস্থ প্রতিযোগিতা দেখা যাচ্ছে সেখানেও কিন্তু বই পড়ার একটা অপ অপরিসীম একটা অনিস্বীকার্য তা আছে তাই আমি একজন লেখক হিসাবে আমি লেখালেখির এই সময়ের একজন মানুষ হিসাবে বলতে চাই আমার বেশ কয়েকটি বই রয়েছে চারটি বই রয়েছে তিনটি উপন্যাস এবং হচ্ছে একটি কাব্যগ্রন্থ এই বইগুলো কিন্তু রকমারির মাধ্যমে আপনারা খুব সহজেই ঘরে বসে পেয়ে যেতে পারেন এবং রকমারি এই দায়িত্বটা মহান দায়িত্বটা পালন করছে তারা কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে বই পৌঁছে দেয়ার যে গুরুত্বপূর্ণ যে কাজটি সেটা কিন্তু করে যাচ্ছে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তাই আপনাদের সবার প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা বেশি বেশি করে বই পড়ুন সমাজটাকে অনেক সুন্দর করে গড়ে তুলুন এই শুভকামনা রইলে সবার জন্য সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম অর্ডার করতে ভিজিট করুন রকমারি ডট কম